আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসেন। আমি আল্লাহ ইহা লেখা জায়গা কে নাম হ্যাঁ আঙ্গুর কি বাগ থাকে পুরা, এটা কিসের বাগান ছিল? আঙ্গুর বাগান ছিল। বিশ্বাম যখন নির্যাতন অত্যাচার সহ্য করে যখন আসলেন এদিকে, তখন এই আঙ্গুর বাগান আসলেন কিছু খাওয়ার জন্য। ক্ষুধার্ত ছিলেন, খানা খান নাই দশ দিন যাবত, দশ দিন যাবত দাওয়াত দিয়েছেন, কেউই দাওয়াত কবুল করেন নাই। দশ দিন পরে ঘটনা এটা, দশ দিন পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কেউই দাওয়াত গ্রহণ করেন। এত কষ্ট এত নির্যাতন সহ্য করার পরে বিশ্বামী সাল্লাহিসাল্লাম এই বাগান আসলেন আঙ্গুর বাগান। কোথায়? এখানে যে বাগানের চৌকিদার ছিলেন নাম ছিল আদ্দাস। কি ছিল? আদ্দাস। পরবর্তী যে মুসলমান ছিলেন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু আঙ্গুর পেশ করলেন। বিশ্বনবী সাল্লাম আঙ্গুর খাইলেন, খাওয়ার পরে তার জন্য দোয়া করলেন। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছি না কেন, উনি আখেরি নবী হবেন। জিজ্ঞাসা নাম কি? বলে মুহাম্মদ। বলে উনি তাওরাতের সাথে পুরা মিলাই দেন, তাওরাতের সাথে কি হয়েছে পুরা মিলাইছেন, তাওরাতের সাথে পুরা মিলাইছেন। দুই রাকাত রাকাতে রাকাতে দখলুল মসজিদ হুজুর আছে রাকাতে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কে চিনে এলেন আদ্দাস। চিনার পরে বিশ্বনবী সাল্লাম বললেন যে আপনি কে? বিশ্বনবী সাল্লাম তার পুরা ঘটনা বললেন যে আমি মোহাম্মদ, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে পাঠাইছেন, মক্কায় দাওয়াত দিয়েছি, তাইবে বাসার লোকদেরকে দাওয়াত দিয়ে দাওয়াত কবুল করেন, এই জন্য আসছেন। তো ওই সময় নৈরাশ লোককে, চিন্তিত লোককে উনি খুশি করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে বায়াত দিয়ে মুসলমান বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, উনি এক আল্লাহ এক, লা শারীকা, আল্লাহ কোনো শরীক নাই। এবং আমি আরো সাক্ষী দিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দে হন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিশ্বনবী সাল্লাল খুশি হয়ে গেলেন। পরবর্তীতে এখানে যে মসজিদ হয়েছে এই জায়গাতে মসজিদ হয়েছে, এই জায়গাতে মসজিদ বানাইছে স্মরণের জন্য ইতিহাস, যাতে লোকেরা এসে দেখতে পারে জায়গাগুলা যে এই জায়গাতে বিশ্বনবী সাল্লাম ইসলাম ধর্ম পুরা পৃথিবীতে কায়েম করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য মানুষদেরকে মুসলমানের জন্য কিরকম মেহনত করছেন, এই জন্য তাকে বিশ্বনবী বলা হয় না। তার কোরবানি, তার মেহনত, তার কোরবানি, তার মুজাহিদের কারণে আল্লাহ তাআলা তাকে নির্বাচিত করছেন। দরদে ছিলেন, নিজে না খায়াল লোকদেরকে খাওয়াইতেন, নিজে না পরে লোকদেরকে পিনাইতেন, উম্মতের ফিকি করতেন। এই জন্য কেয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, সমস্ত নবী বলে ইয়া নফসি বিশ্বনবী স্যার কি বলবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ইয়া রাব আমার উম্মতের কি অবস্থা, আমাদের উম্মতের কি খবর, যে উম্মত একবার কালিমা পড়বে তাকে জান্নাতি। লাস্ট ফিনিশিং, গুনা গুনা করছে লাস্ট ফিনিশিং যে কালিমা পড়ছে তাকে কি দিব? এজন্য আল্লাহ তাআলা কোন শিরিক না করা, শরীর না এক আল্লাহ তাআলা না রাখা, নামাজ পড়ে। এখানে আমরা দুই রাকাত নামাজ পড়ছি দখলুল মসজিদ, মসজিদে প্রবেশ করছি এই জন্য নামাজ পড়ি, খাস করে এই মসজিদে কোনো নামাজ নাই, অন্য মসজিদের মতো নেই মসজিদ। দখলুল মসজিদ কিংবা তাহিয়াতুল মসজিদ পড়া যাবে, কারণ নিয়ম আছে কোন মসজিদ বলছেন যে কোনো মসজিদে ঢুকবা, ঢুকার পরে হয়তো পারে কিছু করার তেরাত করো, নাহলে প্রথমে দুই রাকাত নামাজ পড়ো, নামাজ না পড়লে বলছেন অন্য করো কোনো ইবাদত করো, এবং ওযু করার পরে, ওযু করার পরে তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ পড়ে। এর ফজিলত কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছিলেন তখন দেখেন তার গোলার লাগাম একজনে টানতাছে, কে টানতাছে? জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, বললেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, আপনার আপনার মুয়াজ্জিন আপনার সাথী বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন এই বেলাল তোমাকে তো জান্নাতে আমার সাথে চলতে দেখছি, চলতে দেখছি আমার গোলামে লাগাম নিয়ে তুমি চলতেছো, কি আমল করো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম কোনো খাস আমল করি না, যা আপনি বলেন তাই করি। হ্যাঁ আমি ওযু করার পরে যখনই ওযু করি তখনই দুই রাকাত নামাজ পড়ি, যখনই ওযু করি তো তাজা ওযু দিয়ে কয় রাকাত নামাজ পড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে বলাল, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে আমার সাথে রাখছে। সুবহানাল্লাহ। এজন্য যখনই ওযু করবেন কমসে কম কিছু ইবাদত করা, দুই রাকাত নামাজ পড়া কিংবা জিকির আজকার করা ইবাদত করা, আর সব সময় ওযু অবস্থা থাকা, কি অবস্থা থাকা, ওযু অবস্থা থাকা সব সময় 24 ঘন্টা, যদি মদ আসবে ওযু অবস্থায় মৃত্যুবরণ করবে, ইবার অবস্থায় ওযু যে করে তার গুণা কি হয় মাফ হয়ে যায়, যখন ওযু করে তার মাথা থেকে নিয়ে পার তালু বন্ধ সমস্ত গুণা মাফ হয়ে যায়।
আর যখন এই কালিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আসমানের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, সেই যে কোনো দরজা দিয়ে কোথায় প্রবেশ করবে, আসমানে না জান্নাতে, জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য ওযু করলে কিমা পায়, ওযু করার বহু প্রতিরোধ, ওযু করলে যে রাগান রাগি ব্যক্তি সে ঠান্ডা হয়ে যায়, রাগী ব্যক্তি গোসা হয়েছে উজু করে ঠান্ডা হয়ে যাবে, স্ত্রীর সাথে গোসা আছে, ভাইয়ের সাথে মার সাথে বন্ধুর সাথে বসের সাথে উজু করে ঠান্ডা হয়ে যাবে। এই জন্য উজু অবস্থায় সবসময় থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ। উজু অবস্থা থাকলে কি অবস্থা হবে, কি হবে, মৌতের সময় কালিমা নসিব, সবসময় উজু অবস্থায় আপনি নামও কোনো জায়গায় নামাজ পড়বেন, পানি নেই, আপনার উজু আছে, আপনি নামাজ চলে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। উজু করবেন ওই সুদী আগমতন যে অনেক আছে না, সমস্যা নেই, তারপর তাই মন করে পানি না থাকলে তাই মন করা, কি না থাকলে পানি না থাকলে, এখন শীতে তিন একটু আর কোন মোজার উপরে তাই করে, এই যে সুতি মোজার উপরে, এটা তাই মতো না, তাই মোমের মাসলা আছে, কি আছে। এই জন্য সবসময় যখন আপনি উজু করে মসজিদে আসবেন তখন গুনাহ মাফ হবে, উজু করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় উজু অবস্থায় থাকার তো বিধান করুন। আলহামদুলিল্লাহ রবিল আলামিন।